কোম্পানি হাইড করে দেবে, যে যে কমেন্টগুলো আমার বাজে আসবে সেই কমেন্টগুলো কিন্তু তুমি হাইড করে দেবে, ঠিক আছে? আমি বলে দিলাম কোম্পানি। আর কোন কোম্পানিকে বললাম? ইউটিউব কোম্পানিকে, যেটা আমার কেনা সম্পত্তি। যখন তখন আমি না করলেও, মানে যে অপশানগুলো রয়েছে সেটা না করলেও, কিন্তু আপনি আপ আমি ইউটিউবটাকে এমনভাবে কিনে রেখেছি, বা আমি ইউটিউবের ওনার, যে যা খারাপ কমেন্ট আসলে বা বাজে কিছু লোক কথা বললে, বাজে কিছু, তখন কোম্পানি মানে ইউটিউব কোম্পানি, আমি জানতাম না এটা কোম্পানি। তো যাই হোক, তো সেখান থেকে দাঁড়িয়ে আপনি আপ তারা খারাপ কমেন্টকে ডিলিটও করে দেয়, হাইডও করে দেয়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে বললাম যে এক এক করে সব কত বড় পাগলের উদ্ভব হচ্ছে, হ্যাঁ না, পাগলের উদ্ভব হচ্ছে। এক হচ্ছে যে সেই ঝাঁপিয়ে মাসি কিছুদিন আগে এসে কী যেন বলতো, ধাবাং করে কী যেন ভুলে যাই, ঠিক আছে? এই পাগলদের তালায় পড়ে আমরাও পাগল হয়ে যাচ্ছি। এই চলে এসেছে ফেক অ্যাকাউন্ট লজ্জা করে না, বেরো, তোদের কোনো কাজ নেই, সারাক্ষণ আমার চ্যানেলে এসে বাজে কমেন্ট করিস। এই তেমনি হচ্ছে এই ঝিঙ্কি মাসি, আমি কিন্তু এই অনেক কিছু চিঙ্কি মিঙ্কি দিতে নাম দিতে পারি, ঝিঙ্কি মাসি নাম দিয়েছি। ঝিঙ্কি মাসি পুরো ইউটিউবটাকে কিনে রেখেছে, যেখান থেকে দাঁড়িয়ে সত্যি কথা বলতে কি আমি তো এখন বুঝতে পারছি। দেখো আমার কথাটা কিন্তু ফাইনালি খাটলো, যে উনি কিন্তু বা ওনারা কিন্তু হচ্ছে আম্বানিদের মানে ফ্যামিলি মেম্বার, তো সেই জায়গাটা কিন্তু খেটে গেল, দেখেছো তো? আমার কথা কিন্তু খেটে যায়, বুঝতে পেরেছো? দেখো তোমার আমার মানে কোম্পানি মানে ইউটিউব কোম্পানি আমার তোমার কিন্তু চ্যানেলকে হাইডও করে না, কিছু করে না। আরেকটা কথা শোনো, মন্দ কিছু করো না, মন্দ কিছু বলো না, এসব কিছু গান করছিলো, তো আমি একটা গান করছি, মন্দ কিছু বলো না, আর মন্দ কি মন্দ কিছু করো না, যেটার ফলে ওআইটিতে নোংরা কিছু ছড়ায়, ও মা মেয়ে এই ছোট্ট ক্রিয়েটারের কথা শোনো। কি কারা বলছে কি কথা, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু শোনো না, মানে এটা হচ্ছে ওদের গান? তো সত্যি কথা বলতে তাহলে আমরা কি দেখবো? আচ্ছা কাকিমা নিজেই বলছে যে তাদের ভিডিও না দেখতে, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু শুনো না, দেখেছো? তোমাদের ভিউয়ার্স, তোমাদের বলছি, তোমাদের কিন্তু এরপরেও মানে মানে এই খুপড়িতে মাথায় ঢোকে না, ওনারা নিজেরা বলছে ওদের ভিডিও না দেখতে, মন্দ কিছু না শুনতে বলছে, মন্দ কিছু না দেখতে বলছে, মানে বলতে 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 না কি শুনতে সবই নিষেধ করছে, নিজেরাই বলে দিল শোনো না, ঠিক আছে? এই একটা গেল। আচ্ছা আমি বলছি কি, ঝিঙ্কি মাসির কোম্পানিটা, যে ইউটিউব কোম্পানিটা, মানে কেমন করে কিনতে হয় ঝিঙ্কি মাসি আমাকে একটু জানিয়ে তো চেষ্টা করবো, কিনতে চেষ্টা করবো না, আমি ওই মানে কি প্রসেসিংটা জানবো, কি করে মানে এই কোম্পানির মানে হাইড করা যায়। মানে সত্যি কথা বলতে কি সবাই বলতো মা মেয়ে পাগল, আজকে যেটা দাঁড়িয়ে প্রমাণ হচ্ছে কিন্তু সত্যি কথা মা মেয়ে পাগল। আর একটা যেন কি শুনছিলাম, ওনারা নাকি ক্ষণে ক্ষণে সবাইকে এত কেস দেয়, আজকে একটা ভিডিও দেখছিলাম যেখানে বলা হয়েছে যে ওনারা নাকি মানুষকে মানে টেনে এনে এনে ঘর থেকে বার করে করে এনে কেস দেয়, আর কেসের কোনো মা বাপ নেই, সমস্ত কিছু কেস দেয়, মানে রেপ কেস থেকে শুরু করে মানে যত রকমের কেস আছে, মানে বাজে বাজে কেস। হ্যাঁ তো এটা এটা কী হোক কী মানে বুঝতে পারলাম না, মানে ওরা কারা, আমার খুব জানতে ইচ্ছা করছে, এরা কারা এই প্ল্যাটফর্মে এসেছে কী করতে, এদের কি আদৌ দরকার আছে? এত পয়সার মালিক যারা, তারা ইউটিউবে চ্যানেল খুলে সারাক্ষণ এসব নোংরামি কেন করে? হাত কাটছে, পা কাটছে, প্রেগনেন্সি মানে কী বলে অ্যাবর্শনসের মতো একটা ক্রাইম সেটা দেখাচ্ছে, চাইল্ড ম্যারেজ তো দেখিয়েছে, ছেড়ে দাও। তারপরে এই যে কালকে একজন বললো কি স্কুটি, আমি 2018 থেকে স্কুটি চালাই, আজকে যদি 20 বছর বয়স হয়ে থাকে, তার মানে কি মানে বাচ্চা বয়সে যে কী কী করা যায় সেটা সমস্ত কিছু কিন্তু অ্যাডভার্টাইজ করিয়ে দিয়েছে মেয়েকে দিয়ে, হ্যাঁ না? তো তারপরে এই ঝিঙ্কি মাসি আমি বুঝতে পারি না, এরা এত বড় লোক মানে এরা ওয়াইটিতে কেন আছে, এত লোকের গালাগালি শোনে কেন, বড় লোকের এত গালাগালি শোনে না তো, আমার জানা নেই। আচ্ছা নিজেদেরকে আম্বানির ফ্যামিলির একটা সদস্য বলে মনে করে, ওই আম্বানি ফ্যামিলির কোনো সদস্য তো এরকম চ্যানেল খুলে বসে লোকের গালাগালি খায় না, প্রতিনিয়ত লাইভ করতে বসে না। আর একটা কথা আমার খুব বলতে ইচ্ছা করে, চিঙ্কি মাসি তুমি নিজেকে অনেক ভিআইপি তো ভাবছোই, অনেক সেলিব্রিটির মা ভাবছো, মানে তুমি একজন হিরোইনের মা আর কি, তো তার পারপাসে তোমার ভিডিওগুলো দেখলে না সত্যি কথা বলতে হাসি পায় না, আজকাল রাগ হয় আর গালাগালি দিতে ইচ্ছা করে, কিন্তু আমি গালাগালিটা দিতে পারি না। তুমি রাস্তায় বেরিয়েছি ন্যাকামি মারো মারো না, এই যে আমি এর সাথে বেরিয়েছি, আমি এর সাথে, আরে তোমার মেয়ে ওটা, তুমি মানে এটা কার সাথে বেরিয়েছো, মানে কি তুমি কার সাথে বেরোও, মানে এই যে ঘুরতে আজকে আমি ওর সাথে ঘুরতে বেরোলাম, ভালো কথা, তুমি ঘুরতে বেরিয়েছো, আচ্ছা কার সাথে ঘুরতে বেরিয়েছিলে তুমি, নেকু তোমার বারবার লোককে বোঝাতে হয় এটা তোমার মেয়ে, কী এমন মানে কি কী কী মানে কী বোঝাতে চাইছো, মানে স্কুটি কেউ চালায় না, স্কুটি কেউ মানে স্কুটিতে কেউ বসে না, তুমি কী কী এই প্ল্যাটফর্মে দেখাবে বলো তো, সারাক্ষণ মেয়ের থোপড়াতে কী দেখাও, কী থোপড়াতে দেখাও, ওই থোপড়াতে মধ্যে কিছু নেই, যা যা করছে আর যা যা শুনতে পাচ্ছি, যা যা ওর সম্বন্ধে রিভিল হচ্ছে, তাতে করে তোমার লজ্জা করা উচিত, তোমার তো মনে হচ্ছে মুখ ঢুকিয়ে থাকা উচিত গো, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গিয়ে মুখ ঢুকিয়ে থাকা উচিত, তোমার পাড়ার লোক, তোমার প্রতিবেশীরা খুব ভালো হচ্ছে, অবশ্য তুমি শুনেছি এবার পাড়ার থেকে সবাইকে টেনে টেনে ঘর থেকে বার করে নিয়ে এসে কেস দাও, কারণ আমার কাছে ওই ইনস্টাগ্রামে অনেক রিপোর্ট এসেছে যেগুলো আমি এখন বলতেও চাই না, আমার ইচ্ছা নেই, কারণ এরকম কেচ্ছাকৃতি আমার আবার ছড়াতে ইচ্ছা করে না, ঠিক আছে? সত্যি কথা বলতে কি সেখানে তারা আমাকে বলেছে, দিদি মানে যাচ্ছে তাই, ওই যে তারা মুখ খুলতে পারে না, কেন গো মুখ খুলতে পারে না, তাদের না তাদের নাকি ফালতু ফালতু তাদের কেস দিয়ে দাও, মানে কেস দিয়ে দেবে তারা, সেটাই সেই ভয় পায়। আমি বুঝতে পারি না চিঙ্কি মাসি তুমি কী, তুমি সিম্পেথি ক্রিয়েট করে যে মানুষের ভালোবাসা আদায় করতে চেয়েছিলে না, তুমি যে একটা নোংরা,
সেটা কিন্তু তোমার কথায় তোমার এই যে ব্যবহার তুমি যেগুলো দেখাচ্ছ না, নম্রভদ্র সভ্য হও, তুমি একটা একদম ছোট লোক, একদম ছোট লোক। তোমার ড্রেসেস আর মুখটাকে একটু ঠিক করো, বড় লোকদের মুখ এরকম হয় না। তোমার মুখটা বিগড়িয়ে গেছে, এত কালে কিশকি পড়ে গেছে, না আছে শিক্ষা, না আছে কোন জায়গা থেকে নিজেকে এত বড় একটা ভিআইপি পার্সন, কতবার বলবো একটু আমার কথাটা একটু শোনো। একটু সেলিব্রিটি হতে গেলে সারাক্ষণের জন্য মেকআপ করে থাকতে হবে, মেকআপ করতে লাগলাম মুখের ফেস কাটিং দেখলে মানুষ বুঝতে পারে, মুখের ফেস কাটিং দেখলে বুঝতে পারে যে তুমি কোথা থেকে বিলং করেছো আর কোথা থেকে মানে বিলং করো আর কি, বুঝতে পেরেছো? তোমার ওই যে মুখের বড় বড় বাতিল রঙের গেলম দেখালে দোকানে কুত্তা পুষে গিয়ে বড় লোক হয়ে যায় না গো, কুত্তা পুষে বড় লোক হয়ে যায়। তোমার মেয়েকে বলো একটু একেবারে একটু ডাউন টু আর্থ হতে, অ্যাকচুয়ালি কী বলো তো ডাউন টু, অ্যাকচুয়ালি দেখো মানে এ হবে না। আসলে তুমি ওকে এমন বেয়াদব তৈরি করে দিয়েছো, ও এমন বেয়াদব, আমি কারোর ফরে হয়ে কথা বলছি না, এই মেয়েটাকে সাপোর্ট করেছিলাম আমার ভুল হয়েছিল, সেটাই জন্য আমি আজকে অনুতপ্ত, মানে আমি মানে মানে কী বল হয় না মানে ভুল করেছি সেটার আজকে প্রায়শ্চিত্ত করছি, যে এরকম একটা অসভ্য মেয়েকে মানে তার চোখের জল দেখে আমি মানে সাপোর্ট করেছিলাম, তাই আজকে এত রাগ হচ্ছে, এত অহংকার। আরে অহংকার মানুষ কখন করে, অহংকার করতে নেই। হ্যাঁ, তোমার নিজের প্রতি একটা সেলফ রেসপেক্ট থাকা উচিত, তোমার নিজের কোয়ালিটিসের উপরে একটা মানুষের একটা হয় না যে তার উপর গুরুর গুরুর এটা থাকা উচিত। কিন্তু এই যে তুই মানে তোমার মেয়ে 24 ঘন্টা এসে যেসব আমি এর আগে বলেছিলাম যে কোন চুলে শ্যাম্পু, আরে ভাই তোমরা একটুখানি নিজের ফেসটাকে ঠিক করো না, নিজের ফেসটাকে ঠিক করো। আর সেই নড়ে চড়ে এসে সেই 150 টাকা চুড়িদার পরো, আর সেই নড়ে চড়ে ওই যে বলি যে জুতোর সমান, আমি তো যে কটা দিন তোমার মেয়ের পায়ের জুতোর দিকে তাকিয়েছি, আমি সরি টু সে বারবার বলছি, যে কটা দিন তোমার মেয়ের পায়ের দিকে আমার পা মানে চোখ পড়েছে, তো যে কটা রিল দেখে বা এটা দেখে দেখতাম, তখন তো আর কিছু বলতাম না যে চলো হয়তো পাচ্ছে না তাই সেই জায়গা থেকে ওই যেরা মাঝে তেমনি পড়ে রিল ফিল বানাচ্ছে, নিজেকে দেখেছো? একটু ভালো করে মেয়েকে একটু ভালো একটু ব্র্যান্ডেড জিনিসপত্র কিনে দাও, ব্র্যান্ডেড জিনিসপত্র। সেলিব্রিটিরা ভিআইপিসরা অলওয়েজ ব্র্যান্ডেড জিনিসপত্র কিনে, কোনো কষ্টময় দেখলাম তো শপিং মলে খাওয়া দাওয়া, ভালো কোনো রেস্টুরেন্টে যাওয়া, কোনো রকমের আরে যাও একই খাওয়া দাওয়া, মাছ মাংস শ্রাদ্ধের খাওয়া দাওয়া খাও, ইয়ে খাওয়া দাওয়ার কোনো ভ্যালু আছে মার্কেটে? আরে আজকাল যে লোক দিনে মনে হয় 500 টাকা ইনকাম করে বা 200 টাকা, সে প্রতিনিয়ত তার খাওয়া দাওয়া দেখলে তুমি হাঁপিয়ে যাবে, তুমি কী খাওয়া দাওয়া দেখাও? আর ভালো ভালো জায়গায় যাও। আরে ওই তো তোমার মেয়ে জুতো পরে, জুতো লেভেল দেখে নিয়েছি, ব্র্যান্ডেড পরাও, ব্র্যান্ডেড বোঝো কিছু। সেলিব্রিটি নিজের মেয়েকে যদি বানাতে চাও, সকল মেয়েকে বলো ভদ্র হতে, কাউকে ছোট না করতে, ছোট করো, আমি তোমাকে ছোট করছি না, তুমি যে অকাতর লোককে দেখাতে আসো না, তোমার মেয়ে দেখাতে আসে সেটার কথা আমি বললাম, নিজেকে সেই জায়গাটায় রাখতে গেলে তো তুমি কাউকে কোনোভাবে কথা বলবে, তার আগে তোমাকে দেখতে হবে তো তুমি কোথা থেকে বিলং করো বা তোমার মেয়ে, হ্যাঁ বলো না, মানে নিজেদেরকে কী ভাবছো? আর তোমার এই সত্যি কথা বলতে তোমাদের প্রতিনিয়ত লাইভে এসে মানুষকে অপমান করা, ছোট লোক ভাবা, এটা বন্ধ করো, কারণ এত অধ্যত্ত ভালো না। খুব তাড়াতাড়ি ওই যে লোকেও বলছে না, এত অভিশাপ লোকের করাচ্ছ তো, যা শুরু করেছো মা মেয়েতে আবার নতুন করে, তো তাতে করে বিশ্বাস করো, তোমাকে একটা কথাই বলতে ইচ্ছা করে, মেয়েটাকে মা কোনো মানুষ করার আমার মনে হয় না মানুষ করতে পারবে, হাতের বাইরে বেরিয়ে গেছে, কেননা যে মেয়েকে তুমি 2018 থেকে হাতে স্কুটি ঢুকিয়ে দিয়েছো আমরা তো দিতে পারি না, আজ অব্দি আমার মানে আর কি বলবো, আমি নিজের উদাহরণ দিতে চাই না, তো সবসময় হাতে এই যে আইফোন দিলে এই বাচ্চাকে বড় বানানো যায় না, কেননা বাচ্চা মানুষ করতে গেলে যে অনেক কিছু দরকার পড়ে সেটা আজকে দাঁড়িয়ে আমি মা হয়ে অনেক কিছু, কেননা তোমার মতো মা তো আমি কোনোদিন মানে কি আমি ওটা উদাহরণস্বরূপ আমাকে নিজেকে দিতে আমার দেবো না কোনো সময়, মানে তোমার মতো মা যেন কোনো ঘরেই না হয় যেখান থেকে দাঁড়িয়ে তুমি মেয়েকে হাতে মানে স্কুটি বড় বড় ফোন এত অল্প বয়সে, যার কিনা কোনো সত্যি কথা বলতে কি যার কিনা কোনো আইডি প্রুফ হয়নি, আবার লোকের সঙ্গে নেকু কুকু বলে পরিচয় দাও, আমার মেয়ের এখনো কুলি বদল হয়নি, তা কুলি বদল হয়নি তো তার আগে কী করে একটা মেয়ে তাড়াতাড়ি সাত তাড়াতাড়ি পালিয়ে যায় কারোর সাথে এইভাবে বিয়ে করে, তারপরে অ্যাবর্শনস করে সমস্ত কিছু হাত কেটে মানে একেবারে যাচ্ছে তাই ফোন থেকে শুরু করে কত, মানে এটা কী হচ্ছে? এই মেয়েকে কদু বাচ্চা? এটা তোমার মেয়ে কদু নয়, তোমার মেয়ে কদু নয় মাসি, বুঝেছো? ঝিঙ্কি মাসি, ঝিঙ্কি কাকিমা, নিজের মেয়েকে আমার নিজের মেয়েকে একটু মানুষ করো, লোকের সাথে একটু ভালো করে ব্যবহার করতে বলো। আলো ওইখানে বোতে বোতে যে লাইক করে করে বলে না, আমি এটা খাবো না, কুলকুলা খাবো না, টিপ খাবো, কুলকুলা টিপ খাবো, আর ওই এগুলো ভালো ভালো রেস্টুরেন্টে যাও, ওই ফুটপাতে সাইডের ভিআইপিসরা সেলিব্রিটিরা না ওই রাস্তার পাশে, সত্যি কথা বলতে কিছু মনে করো না, বিশ্বাস করো আমরা খুব গরিব মানুষ, কিন্তু আমার মেয়েকে আজ অব্দি আমার মেয়ে সত্যি এগরোল এখন চিনতে পারে, একটু বয়স হচ্ছে তো, বড় হয়েছে তো তাই চেনে, এগরোল চাউমিন ওই তো তুমি যেসব খাও না, যেসব রাস্তার জিনিসগুলো রাস্তার পাশে যে ফাস্টফুডগুলো হয়, জীবনে ছোঁয়নি মাসি, বুঝতে পেরেছো? বাড়িতে ভালো ভালো খাবার ডিশ বানাই, না হলে কোনো রেস্টুরেন্টে যায়, তো নিজেকে কী করে সেলিব্রিটি বলবো? আর তোমার মেয়েকে বলে আদু 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 কথাবার্তা না বলতে, এর আদু আদু কথাবার্তা শুনে না লোকে এখন গালাগালি করছে, বুঝতে পেরেছো? যে তোমার মেয়ে এখন ঝুনো নারকেল হয়ে গেছে, তো তুমি সেটা ডাব ভেবে খাবে খাওয়াতে যাবে, তো তুমি তোর গালাগালি শুনবে এই তোমরা বলছো তোমার মেয়ের আইডি প্রুফ মানে যেটা হয় ভোটার কার্ড হয়নি, আবার তোমার মেয়ে এত কিছু জীবনে করে অ্যাচিভ করে নিয়েছে তোমার ভাষায় অ্যাচিভ করে নিয়েছে, এটা অ্যাচিভ বলে না মাসি, এটা হচ্ছে কি আর বলবো, তোমার মেয়ের একটাই কোয়ালিটি আছে, সেটা ওই দিন দিনাধীন করে ওই সব নোংরা ড্রেস পরে নাচা, আর হচ্ছে আজকে ডেটে দাঁড়িয়ে সমাজদার বন গয়া হ্যায় ভিউজ আর সাবস্ক্রাইবার কে লিয়ে
जो हंगामा क्रिएट करते हैं लोगों के सामने, और बहुत ज्यादा लोग समझते हैं कि ये आपका चिंकी झिंकी मासी का जो लड़की है ये बहुत भोली भाली है। नहीं, भोली भाली नहीं है, वो बहुत समझदार है। देखो कैसे हाँ उसका जो हस्बैंड ऐसा हालत में पड़ गए तो जल्दी जल्दी छूट के गया और हस्बैंड से मिली, और कैसे किसी को यूज करके उसको छुट छुट करके क्या लात मार के भगा दिया। तो ये इस लड़की को ज्यादा बच्चा मत समझो, ठीक है ना। तो এটাই আমি আলটিমেটলি বলতে চাইলাম যে মাসি, তুমি নিজেকে বারবার ওই লাইভে এসে তুমি যেভাবে আবাসী কন্ট্রোভার্সি শুরু করেছো, বারবার কিন্তু দেখতে মানুষের ভালো লাগছে না, তোমার মনে হয় যে তুই দেখতে ইচ্ছা করছে না, তুই দেখিস না কেন বলো তো? তোমার এই বলার কারণের উত্তরটা হচ্ছে, কারণ হচ্ছে সেই তুমি যে সময় কেঁদেছিলে না, ধরো তোমার ওই সিম্পাথি মানে তোমার বর নেই, তোমার বর তোমার তোমাকে এত কেস দিয়েছে, তোমার বর এই করেছে, তোমার বর তোমার মেয়ের সাথে নোংরামি করেছে, তোমার বর তোমার কি দিদির সাথে বোনের সাথে মায়ের সাথে থেকেছে, তোমার তুমি নিজে নিজে যা বলেছো আর কি, তোমাদের বলার কথা সেইগুলো বললাম। তো তারপরেও তুমি এই প্ল্যাটফর্মে এসে এই যে ন্যাকামিপনা মারছো এখন, ও মাসি এটা থাকবে তো ঝিঙ্কি মাসি, এটা থাকবে তো? তোমার নাকি কোনো কিছু তো যাই আসে না, তুমি আজকে বলেছো তোমার মোটা চামড়া হয়ে গেছে, তুমি এখন ভাই মামু, ওই যে বলছিলাম মামু মামু মামু, তোমার রিয়েলি তোমার মামুর খুব দরকার পড়ে গেছে, তুমি যতই অস্বীকার করো মাসি। তো যাই হোক, আমার বলার একটাই উদ্দেশ্য, তোমার মেয়ে আর তুমি ন্যাকামি, হ্যাঁ তুমি আবার বলেছো যে ন্যাকামি করবে, তোমরা কি এই বয়সে ন্যাকামি করতে? না না, আমরা এই বয়সে এরকম ন্যাকামি করতাম না, আমাদের মায়েদের শাসন ছিল এরকম, আমি যদি এরকম একটু নেকু নেকু ভাব করতাম ঠাস করে গালে চড়িয়ে দিতাম, শুনবে মাসি? আমার মা আমাদের এরকম করতো, মানুষ করেছে, মানুষ প্রপার মানুষ করেছে, শিক্ষা থেকে সংস্কৃতি থেকে কীভাবে সংসার করতে হয়, কী করে বাচ্চা মানুষ করতে হয়, কী করে সব সবার সবাইকে টাইম দিতে হয়, সোশ্যাল থেকে সংসার মানে ফ্যামিলি কী করে অ্যাডজাস্ট করতে হয় সব শিখিয়েছে। সব কিছু করার পরে তোমাদের মতো মহিলাদের কাছে আমাদের আসতে হয়, আমি আসি বিশ্বাস করে, বুঝতে পেরেছো? তাই তোমার সাথে কারোর শিক্ষার তুলনা হয় না মাসি, বিশ্বাস করো, বিশ্বাস করো। তাই তোমাকে বললাম, তাই তুমি বারবার এসে বলবে না আমার তোমরা কি এ বয়সে এসে ন্যাকামি কি না মাসি, আমাদের ন্যাকামি সাজতো না, আমরা পড়াশোনা করতাম, এই বয়সে পড়াশোনা করেছি, তারপরে ধরো পড়াশোনার পরে তারপরে প্রেমটা করেছিলাম, প্রেম করে বিয়ে করেছি, কিন্তু বিশ্বাস করো আমরা কিন্তু তোমার মেয়ের মতো এইরকম করিনি, ছ্যাবলামো নোংরামো করিনি, ঠিক আছে? আর এরকম সোশ্যাল মিডিয়াতে এসে এরকম আমার মা আমার বোন ভাই বোন সবাই যারা রয়েছে ফ্যামিলি পার্সন এরকম কেচ্চা করিনি, কেচ্চা করিনি। আসলে আমাদের কেচ্চা ফ্যামিলি না, না আমার বাপের বাড়ি বা বাপের বাড়ি না আমার শ্বশুর বাড়ি, কোনো বাড়ি আমার কেচ্চা ফ্যামিলি না, একটা সুন্দর সুদিন ফ্যামিলি। আর অ্যাডজাস্ট করতে শিখলে, কম্প্রোমাইজ করতে শিখলে, স্যাক্রিফাইস করতে শিখলে কোনো সময় কোনো সম্পর্ক খারাপ হয় না, এটা আমি আজকে যেটা দাঁড়িয়ে বুঝি, বুঝতে পেরেছো? সবাইকে কম্প্রোমাইজ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, তবেই সংসার হয়, কিন্তু তোমরা তোমরা বেইমান। আর তোমাদের ফলস্বরূপ কী হবে বলো তো মাসি? ওটাই হবে, সংসার তোমার মেয়েকে দিয়ে হবে না। তুমি এখন আনন্দে আছো, উঠছো তো যে তোমার মেয়ে এখন সেলিব্রিটি, শোনো এই এই সৌন্দর্য আর এই জিনিস থাকবে না, তোমার মেয়ের মধ্যে এমন কোনো কোয়ালিটি নেই যে এই মার্কেটে এই ওয়াইটি নেই তোমার কোম্পানিতে, মানে তোমার ভাষায় তোমার কোম্পানিতে বেশি দিন কিন্তু জব করতে পারবে না, বুঝতে পেরেছো? সবারই আছে, সবারই হয়, ওকে আরও আরও কিছু একটা সাইডে কিছু শেখাও, না হলে তুমি গেছো, কেন তুমি বেশি দিন ওই মেয়ের মুখ বেঁচে খেতে পারবে না, বুঝতে পারবে? তুমি নিজেও বলেছো তোমার মেয়ে তোমাকে গালগালে, আরে তুমি কী শিক্ষার কথা লোকরে বলো গো, হ্যাঁ যে যে মেয়ে তোমাকে মানে এই ওপেন প্ল্যাটফর্মে এসে মাকে গালাগালি করছে, স্বামীর বডি পার্টস নিয়ে কথা বলছে, বাবার সাথে মানে মানে বাজে সম্পর্কের গল্প করছে নিজের, তুমি সেই মেয়ের মেয়ে সেই মেয়েকে নিয়ে লাফাও কিসের? আর তোমার মেয়েকে বলি যে কিনা এই প্ল্যাটফর্মে এসে নিজের বাবা তো ছেড়ে দো, স্টেপ ফাদার যে বাবা কিনা তাকে রেপ করতে গেছিলো, যে মা আবার ওই মুখে বলছে আমি তো এরকম বলিনি, আরে সব ডাউনলোড আছে, ওই মাকে নিয়ে বাজে কথা বলছে, স্বামীকে নিয়ে স্বামীর বডি পার্টস নিয়ে কথা বলছে, শ্বশুরবাড়ির সবাইকে ন্যাংটো করে ধুয়ে দিয়েছে, তারপরে ওই মেয়ে বড় বড় এখানে কথা বলতে আসে, লজ্জা করা উচিত তোমার মেয়ের, সত্যি কথা বলতে তোমাদের সবার লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। আজকে নাইবা বললাম তোমার জামাইয়ের কথা, অন্যটাতে বলবো, কেননা সে যদি এরপরেও তোমাদের মতো পাগলের সাথে ঘর করে সংসার করে খাবে এই প্ল্যাটফর্মে রবার কাছ থেকে যার, কেননা এইরকম তোমার মেয়ের মতো বাবা সত্যি দারুণ দেখে নিয়েছি, আর দেখার কিচ্ছু নেই, ভুল শুধু একটাই যে ওর চোখ ওর কান্না দেখে, ওর কান্না দেখে শোনো কে কী সাপোর্ট করছো কার ওপিনিয়ন কী আমার দেখার দরকার নেই। আবার বলি শোনো, এই মেয়ে আমি বলতাম না মুড সুইং করে না, এ পাগল, অ্যাকচুয়ালি এ পাগল, এই মেয়েটা পাগল, পাগলের সাথে থাকা যায় না গো, কারণ এই তোমাকে দেখে হাসবে, কিছুক্ষণ পরে রেগে গিয়ে তোমাকে ছুটে মারতে আসবে, এইসব মানুষের সঙ্গে কেউ থাকে, কেউ থাকবে না, কেননা এরা উপকারের মানুষগুলোকে লাত মেরেছে, বড় বড় কথা শোনাচ্ছে, তাদের কিন্তু ইন্টেনশন কোনো সময় খারাপ ছিল না, হ্যাঁ কয়েকজন খারাপ, তাই বলে যে দুজন তিনজন মানুষকে যেভাবে এরা অপমান করেছে সবার প্ল্যাটফর্মের মাঝখানে দাঁড়িয়ে, ইভেন আজও করে যাচ্ছে, ইভেন যে মেয়েটাকে আমরা ভুল বুঝে, ওই দিশানির কথাই বলছি, নাম নিচ্ছি আজকে আমি জানি না, তো এই দিশানির কথা বলছি, এই মেয়েটাকে আমরা কত কতভাবে ছোট করেছি বলো, এই মেয়েটাকে ওর জন্যই ছোট করেছি, আজকে যে কারণে ছোট করেছি সে তো দেখিয়ে দিল যে না আমি এসবের মধ্যে আর নেই, আমাকে এবার বাঁচতে দাও। তারপরেও এখানে বসে বসে ও নাটক করছে তাকে তার হাজব্যান্ডকে নিয়ে, এখন অব্দি তার রীতিমতো মানে কথা শুনিয়ে যাচ্ছে, লোকে বলছে তুই তো সেটা নোস, তাহলে চুপচাপ থাক, কেন তাকে নিয়ে এখন অব্দি জড়াচ্ছিস, তোর এত কিসের রাগ, এখন অব্দি কিসের হিংসা, যা তুই তোর স্বামীর সাথে সংসার কর গিয়ে, যা স্বামীর সাথে সংসার কর গিয়ে, তোকে কেউ আর ডিস্টার্ব করবে না,
কেন তাহলে এরকম করে করে বসে বসে লাইক করিস প্রতিনিয়ত এখানে বসে বসে? তুই তো এখানে মানে ওইসব আসলে কি বলতো, এইসব হাজুম বজুম গেলো না, আর হাজুম বজুম ভাবে ঘুমানো শোয়া বিয়ের পরে না এত কিছু মানায় না রে, বুঝতে পেরেছিস? এত কিছু মানায় না। ওই যে বলেছিলাম অনেক বড় বড় ঘরের মেয়েরা রয়েছে যারা সুন্দরভাবে সংসার করে, আসলে তুই সংসার করার মেয়ে নো সেটা আমি দেখে নিয়েছি। আর চিঙ্কি মাসি, তোমাকে আরেকটা সবার শেষে একটা কথা বলি, মেয়েটাকে পারলে একটু সংযত করে, মন্দ কিছু বলো না, মন্দ কিছু শোনো না, আমরা তোমাকে, আমি তোমাকে বলছি মন্দ কিছু বলো না, মন্দ কিছু দেখিও না, যেটা দেখে সোশ্যাল প্ল্যাটফর্মটা খারাপ হয়, মা মেয়ে এখনও চুপ করে যাও, এটা তোমাদের জন্য ভালো, ঠিক আছে? সবাইকে কিন্তু কেস দিয়ে একশো, বাপেরও বাপ আছে, বাপেরও বাপ আছে, যেদিন খাড়ে পড়ে যাবে না সেদিন আর বাঁচাতে কেউ পারবে না, এটাই হচ্ছে বাস্তব। এতবার বাড়িও না, একটা না থেমে যাও, একটা জায়গায় থেমে যাও, তোমরা থামছো না, তোমরা চলছো চলছো চলছো, বুঝতে পেরেছো? তো এত লেকচার মেরো না, এটা আমার বলার ছিল তোমাকে, ঠিক আছে? আর প্রতিনিয়ত ক্ষণে ক্ষণে লাইভ করে ভিউজ কামানোর ধান্দায় মানুষের সাথে এরকম দুর্ব্যবহার করো না, ঠিক আছে?